সবাইকে গুড মর্নিং, সবাইকে ওয়েলকাম আজকে এই ডিসকাশনের সেশনে। আশা করি সবাই ভালো আছেন আর কি। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানালাম আর কি, সেটা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে কতজন মেম্বার থাকবেন বা কতজন এক্সপার্ট পার্সন থাকবেন যারা আপনাদের ইন্টারভিউ নেবেন। এ নিয়ে যারা নতুন ছেলে মেয়ে আসছেন বা নতুন ক্যান্ডিডেট যারা রয়েছেন আর কি, তাদের মনে অনেকটা একটু দ্বিধাদ্বন্দ্বের কাজ করে যে বোর্ডে কতজন থাকবেন, কতজন আমাদের ইন্টারভিউ নেবেন। এ নিয়ে একটা অনেক সময় কনফিউশনের সিচুয়েশন ক্রিয়েট হয়। আমি একটা কথাই বলবো, আমার যা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হয়েছে আর কি সেখান থেকে, যে ইন্টারভিউ বোর্ডে আপনি এইটুকু ধরে নিন যে 7 থেকে 8 জন এক্সপার্ট পার্সন বা সাবজেক্ট এক্সপার্ট আপনার কিন্তু ইন্টারভিউ নেবেন, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে, 7 থেকে 8 জনই থাকতে হবে এর কিন্তু কোনো মানে নেই বা কথা নেই, ঠিক আছে? তার একটা দুটো একটু বেশি হতে পারে, আবার কিছু কমও হতে পারে। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনি দেখবেন যে আপনি মাইন্ডে বা মাথার মধ্যে কি হয়, আপনি আগে থেকে একটা পরিবেশ ভেবে নিয়ে আপনি যান, কিন্তু ওখানে গিয়ে দেখবেন যে আপনি হয়তো ইন্টারভিউ দিচ্ছেন, সে সময় কেউ দরজা দিয়ে ঢুকছে, কেউ হয়তো কোনো কাগজপাতি এক্সপার্ট পার্সনের সঙ্গে আদান প্রদান করছেন, আবার সেই কাগজটা নিয়ে অন্য একজন সিএসসির হয়তো কোনো স্টাফ হয়তো আবার বেরিয়ে গেল, এরকম পরিবেশ আপনার সামনে কিন্তু চলবে, ঠিক আছে? তো এরকম হয়টা কি যে 7 থেকে 8 জন জেনারেলি প্রত্যেকটা বোর্ডেই থাকেন, কিন্তু কিছু কম বেশি হতে পারে। দেখা গেল কোনো টিচার বা কোনো এক্সপার্ট হয়তো একদিন হয়তো অ্যাবসেন্ট থাকলেন, বা দুজন বা তিনজন হয়তো আপনার যে সময় ভাই বা আছে তারা হয়তো একটু বাইরে খাবার খেতে গেছেন বা লাঞ্চ করতে গেছেন, এরকমও সিচুয়েশন হতে পারে, ঠিক আছে? তো মিনিমাম ধরে রাখুন যে 7 থেকে 8 জন থাকবেন, সেটা আবার 4 জন 5 জনও হতে পারে, ঠিক আছে? আমার সময় যেমন 7 জন ছিলেন, সেটাও হতে পারে, এর কোনো নির্ধারিত মাপ বা এ নেই। যেমন আমরা বলি না যে 2 কিলো তো 2 কিলো ই থাকবে, এর কোনো কম বা বেশি কিছু হবে না, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে এটাই, এইটুকুই আর কি, ঠিক আছে? তো অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকুন সবাই।